বন্ধুরা, মেশির সাথে ভেন্ডি ভাজা খেতে চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে ভেন্ডি ভাজা করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে, সঙ্গে আর কিছুই লাগবে না। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে 300 গ্রাম আলু ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি এবং আলুটা ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি, ভেন্ডিটা ধোয়ার পরে ভালো করে শুকিয়ে তারপরে কেটে নিয়েছি। ভালো করে এভাবে শুকিয়ে কেটে নেবেন, ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকবে না। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে বড় সাইজের একটা আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই ভেন্ডি ভাজাতে পেঁয়াজ একটু বেশি দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে আর পেঁয়াজটা একটু নরম হচ্ছে। খুব একটা বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে পরে। একটু নরম হয়ে আসলে এটা হয়ে যাবে। এটা কিন্তু আমার একটু নরম হয়ে এসেছে, কিন্তু হয়েও গেছে। এবার যে আলুটা আমি কেটে রেখেছি সেটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আমার একটু নাড়াচাড়া হয়ে গেল, তারপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 7 মতো লবণ। লবণটা একটু বেশি করে দিলাম কারণ ভিন্ডিটা আছে, একই সঙ্গে হয়ে যাবে আইডিয়া করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরে টেস্ট করে দিতে পারবেন। লবণ হলুদ ভালো করে যাতে আলুর সঙ্গে মিক্সড হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে করে আলুটা যাতে নরম হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে স্লো ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করব। খুব হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু আলু পুড়ে যাবে আর ভালো লাগবে না। আমি স্লো ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করলাম। মাঝখানে মাঝখানে এটাকে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আলুর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন কালার এসেছে, দেখতে পাচ্ছেন। আলু কিন্তু একদম 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভিন্ডিটা দিয়ে দিলাম। ভিন্ডি যেহেতু একটা নরম সবজি, খুব একটা বেশি টাইম লাগে না। ভিন্ডিটার সঙ্গে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে স্লো ফ্লেমে, তাহলে ভিন্ডিও একদম নরম হয়ে যাবে, আলু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2 মিনিট পর এটাকে খুলে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায় আর এটা লাগবেও না। আবারও এটাকে ঢেকে দেব, ঢেকে আবারও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর চলে আসলাম, দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আলুটাও সুন্দর কালার চলে এসেছে, ভিন্ডিও একদম নরম হয়ে গেছে, কিন্তু কালারটা খুব সুন্দরই আছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এটার টেস্ট বাড়াতে 2 চামচ পোস্ত দিলাম। ভিন্ডির ভাজার টেস্ট পোস্ত দেওয়ার কারণে অনেকটাই বেড়ে যাবে। এভাবে একবার পোস্ত দিয়ে ভিন্ডি ভাজা করে দেখবেন, খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে, ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। শুধু একটু গরম ডালের সঙ্গে এই ভেন্ডি ভাজা থাকলে আর কিছুই লাগবে না, অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। আবারও একটু ঢেকে আমি রান্না করলাম, করে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। এবার এটাকে পরিবেশন করব, একটা প্লেটে উঠিয়ে নেব।
আমার রান্নাটা একদম কমপ্লিট। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। অল করে রাখলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে, আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটি ফলো করে রাখবেন। দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি লাগছে, আর দেখে বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।